আমি ডক্টর হাবিব, অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিশনার। আমি কায়োপ্র্যাকটিক এন্ড অস্টিওপ্যাথি প্র্যাকটিস করছি লাস্ট 3 ইয়ার্স ধরে বাংলাদেশে। আমি আজকে একটা বিশেষ টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো পিএলআইডি পেশেন্ট। অনেক পিএলআইডি পেশেন্ট আছেন যারা আমার কাছে জানতে চান যে, যারা আমার কাছে আসতে পাচ্ছেন না, তারা কি করবেন, করণীয় কি, কোনো এক্সারসাইজ করবেন কি না। তো আমি এই পেশেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, পিএলআইডি একটা মাল্টিডিসিপ্লিন ওয়ার্ক। এখানে কোনো একজন কায়োপ্র্যাক্টর, কোনো একজন ফিজিওথেরাপিস্ট, কোনো একজন নিউরোলজিস্ট বা ডায়েটিশিয়ান বা পেশেন্ট একাই কোনোভাবেই একক প্রচেষ্টা এটা এখান থেকে বের হয়ে আসতে পারবে না। এটা একটা টিম ওয়ার্ক। এক একটা পিএলআইডি পেশেন্টের পরিপূর্ণ সুস্থতার জন্য একজন কায়োপ্র্যাক্টর, একজন নিউরোলজিস্ট, একজন ফিজিওথেরাপিস্ট, একজন ডায়েটিশিয়ান এবং পেশেন্ট নিজে, এই টোটাল 5 জন মিলে একটা টিম ওয়ার্ক করতে হয়, দেন এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব। পিএলআইডি মূলত কি? এটা প্রলাপস লাম্বার ইন্টারফেটিবল ডিস্ক বা ডিস্ক প্রলাপস। ডিস্ক বালজ হতে পারে, ডিস্ক সরে যেতে পারে, ডিস্ক ফেটে যেতে পারে, ডিস্কের ভেতর থেকে লিকেজ হয়ে জেলিগুলো বের হয়ে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। কী করণীয়, করতে হবে কি? ডিস্ক বালজ হলে বা ডিস্ক প্রলাপস হওয়া বা পিএলআইডি, এই যে কোনো এই যে রোগটা আছে, এই রোগটা হলে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা দিকে ফোকাস দিতে হবে, সেগুলো ডায়েটের উপরে, খাদ্যাভ্যাস। কিছু খাদ্যাভ্যাস আছে যে খাদ্যাভ্যাসের কারণে আপনার ডিস্ক খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বা ভালো হয়ে আসবে বা আগের জায়গায় ব্যাক করবে। অনেকেরই হয় যে ডিস্ক থেকে লিকেজ হয়ে যে আমাদের ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো বের হয়ে যায়, যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের স্পাইনের ভিতরে অ্যাবসর্ব হয়ে যাবে। কিন্তু ডিস্ক যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিস্ক থেকে যে জেলিগুলো বের হয়ে আসছে বা ডিস্ক ডিহাইড্রেশন হয়েছে, এই ডিহাইড্রেট ডিস্ককে হাইড্রেট করতে হবে। এটার জন্য কিছু করণীয় আছে। কিছু খাবার আছে যে খাবারগুলো আপনাকে টোটালি অফ করে দিতে হবে। আবার কিছু খাবার আছে যেগুলো হয়তো আপনি খাচ্ছেন না, সেই খাবারগুলো আপনাকে নিয়মিত নিতে হবে। আসি তাহলে মূল কথাটাতে, যে আপনারা কী খাবেন কী খাবেন না। ভেরি ইম্পর্টেন্ট কথা হলো যে সবার আগে কী খাবেন, তার থেকে ইম্পর্টেন্ট হলো যে কী খাবেন না। কয়েকটা ভেজিটেবলের কথা বলবো, সব শাকসবজির কথা, যে সবজিগুলো আপনাকে টোটালি স্কিপ করতে হবে। 5 ধরনের সবজি আছে যে সবজিগুলো আপনাকে বন্ধ করতে হবে। নাম্বার 1, লেডিস ফিঙ্গার, মানে হলো ঢেঁড়স। আমরা ঢেঁড়স খেতে থাকি কম বেশি সবাই, শীতকালীন একটা সবজি পাওয়া যায় আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। এই ঢেঁড়সটাকে অফ করতে হবে। করলা খাওয়া যাবে না, যেটাকে বিটার গার্ড বলে, এই বিটার গার্ড আপনাকে অফ করতে হবে। ফুলকপি, বাঁধাকপি, ক্যাপেজ বা কলিফ্লাওয়ার যেটাকে বলছি আমরা, এই ফুলকপি বাঁধাকপি আপনি খেতে পারবেন না। আর হলো সর্ষে শাক, মাস্টার্ড লিভ, যেটা সর্ষে শাক আপনারা নিতে পারবেন। এই 5 ধরনের খাবার আপনাকে টোটালি অফ রাখতে হবে। পাশাপাশি আপনি কোনোভাবেই মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না। কোশ্চেন হচ্ছে কেন? মিষ্টি খেলে আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়ে, ইনফ্লামেশন বাড়লে পেইন বেড়ে যাবে। পিএলআইডি রোগীগুলো সাধারণত পেইনের মধ্যেই ভুগতে থাকেন। এর মধ্যে যদি আপনারা পুনরায় আবারও মিষ্টি খাবার খান, তাহলে আপনার ইনফ্লামেশন মাত্রা বেড়ে যাবে। এই জন্য আপনি চা, কফি, এমনকি আপেল, আপেল খেলেও কিন্তু সুগার বাড়বে আপনার বডির মধ্যে, কারণ একটা আপেলের মধ্যে 18 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত সুগার থাকতে পারে। তো এই জন্য আপেলটাও আপনাকে অফ রাখতে হবে। এছাড়া হলো যে আপনি মুগ ডাল, মুসুর ডাল খাবেন না। মুগ ডাল, মুসুর ডাল খেলে আপনার ডিস্কের উন্নয়নে বাধাগ্রস্ত হবে এবং এটা কিন্তু ইউরিক অ্যাসিডও বাড়িয়ে দেয়, যেটা হলো যে আমাদের পেইন বাড়ার একটা অন্যতম কারণ। আপনি খাবেন না হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি, যেটা একটাও খাবেন না। কোল্ড ড্রিঙ্কসও নেবেন না, ঠান্ডা পানিও নিতে পারবেন না। আপনাকে পাশাপাশি অফ রাখতে হবে প্রসেস ফুড। প্রসেস ফুড বলতে কোনটা? ফাস্ট ফুড যেগুলো আমরা ম্যাক্সিমাম বাইরে প্রসেস করে রেডি করা থাকে, আমরা শুধু নিয়ে খেয়ে ফেলি, যেমন বার্গার, পিৎজা, হটডগ, এভরিথিং, এই ধরনের কোনো প্রসেস ফুড আপনি খেতে পারবেন না। এছাড়া আপনাকে অফ করতে হবে অ্যালকোহল এবং স্মোকিং। অ্যালকোহল এবং স্মোকিং আপনাকে কিন্তু বাধাগ্রস্ত করবে। এটা যে কোনো রোগের উন্নতির দিকে, যে রোগ উন্নতি হয় সেই উন্নতির দিকে কিন্তু বাধাগ্রস্ত করে স্মোকিং এবং অ্যালকোহল। এছাড়া আমি আপনাদেরকে সাজেস্ট করবো স্টিম সালাদ খাওয়ার জন্য, মানে আপনি কাঁচা সালাদ, আপনি যেমন ছচা বা আপনি ধরুন যে গাজর খাচ্ছেন, এটা আপনি কাঁচা না খেয়ে স্টিম করে খান, মানে সিদ্ধ না করে খাবেন না। এই খাবারগুলো হলো যে আপনাকে স্কিপ করতে হবে বা বন্ধ করতে হবে। তো আমি ভেরি সিম্পলি যদি বলে দিই যে কী কী বন্ধ রাখবেন, সেটা নাম্বার 1 হলো যে মদ খাবেন না বা অ্যালকোহল, টোব্যাকো বা নিকোটিন জাতীয় খাবার খাবেন না, ঢেঁড়স, করলা, ফুলকপি, বাঁধাকপি, সর্ষে শাক, সিদ্ধ না করা সালাদ, ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি খাবার, প্রসেস ফুড, মুগ ডাল, মুসুর ডাল, সাথে ওটস, বার্লি এবং ভুট্টা, এই 3টা জিনিস আপনি নেবেন না। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা চালের আটা খান, গমের আটা না খেয়ে, গমের আটাটা বন্ধ রাখবেন। ওকে, এই হলো আমাদের খাবার না খাওয়ার তালিকার কয়েকটা জিনিস। কী খাবেন
সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে পুরুষের জন্য প্রতিদিনে 3.7 লিটার বা 4 লিটার পর্যন্ত পানি প্রতিদিনে আপনারা গ্রহণ করবেন, এবং মহিলাদের জন্য 2.7 লিটার অথবা 3 লিটার পর্যন্ত পানি আপনারা প্রতিদিনে খাবেন। এছাড়া আপনারা প্রতিদিনেই আপনারা একটা করে কোকোনাট ওয়াটার বা ডাবের পানি খাবেন প্রতিদিনে। একটা করে কমলা খাওয়ার চেষ্টা করবেন, দুধের তৈরি খাবার, ডিম, হলুদ খেতে পারেন আপনারা দুধের সাথে, সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। পাশাপাশি আপনারা যখন মাছ খাচ্ছেন, মাছের হাড়, মাংস খেলে মাংসের হাড়, এটা একটু খাওয়ার ট্রাই করবেন। এটা খেলে আপনার দ্রুত ডিস্ক রিজেনারেট করবে। এখন আসি, এগুলো খাবার আপনি কতদিন খাবেন? এই খাবারগুলো আপনারা 1 বছর যাবত খেতে থাকবেন, আর যেগুলো নিষেধ করেছি সেই খাবারগুলো আপনারা বাদ দিবেন। আমি ডিসক্রিপশনে এই ডিটেলসগুলো দিয়ে দিব কী খাবেন কী খাবেন না, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনারা 12 মাস বা 1 বছর যাবত এই ডায়েট প্ল্যানটাকে ফলো করবেন। এই ডায়েট কারণে একটা ডিস্ককে রিহ্যাব করতে বা রিজেনারেট করতে সময় লেগে যায় 9 মাস থেকে 1 বছর পর্যন্ত। সো 1 বছর পর্যন্ত আপনাদেরকে এই ডায়েট প্ল্যানটা মেনটেন করতে হবে। আমরা 5 জনের টিম নিয়ে আমরা একটা প্রোগ্রাম সাজিয়ে থাকি। এই 5 জনের টিমে 1 নম্বর পর্যায়ে যেহেতু আমরা কায়োপ্র্যাকটিক করছি, সো কায়োপ্র্যাক্টরের পার্টটা থাকে। কায়োপ্র্যাক্টর কী করবে? আপনার বোনসের অ্যালাইনমেন্ট করবে এবং মাসলের অ্যালাইনমেন্টাল ফল্ট যে থাকবে সেগুলো তারা কারেক্ট করবে। এখানে 5 থেকে 7 দিনের প্রয়োজন পড়ে। এছাড়া একজন ফিজিওথেরাপিস্টের হেল্প লাগবে। ফিজিওথেরাপিতে 3 থেকে 4 দিনের একটা কোর্স করতে হয়। এরপরে একজন নিউরোলজিস্টের পার্ট থাকে। নিউরোলজিস্টের কাছ থেকে আপনাকে নিতে হবে যে আপনি কোন ধরনের মেডিকেশন বা সাপ্লিমেন্ট নেবেন। এখানে পেইন কিলারের কথা বলছি না, কায়োপ্র্যাকটিক কারেকশন করলে পেইন কিলারের প্রয়োজন পড়ে না, কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে। এই জন্য একজন নিউরোলজিস্ট আপনাকে এটা গাইড করবে যে আপনি কোন ধরনের সাপ্লিমেন্টগুলো আপনি খাবেন। এরপরে হচ্ছে যে ডায়েট, অলরেডি আমি ডিসক্রাইব করে দিয়েছি ডায়েটের ব্যাপারগুলো, কী কী ডায়েট কোনটা খাবেন কোনটা খাবেন না। সেটা আমি একটা কথা স্পষ্ট বলে দিই, যারা ডায়েট করছেন বা অতিরিক্ত ওজনের মধ্যে আছেন তাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যাদের PLID আছে তারা অতিরিক্ত ডায়েটে যাবেন না। কারণ অতিরিক্ত ডায়েটে যাওয়ার ফলে আপনার বডি যদি ডিহাইড্রেশন হয় তাহলে ডিস্কের ভিতরে পানি আরও ডিহাইড্রেট হবে বা পানি কমে যাবে। আর ফাইনাল কথাটা একটা এক্সারসাইজ লাগে, যেটা পেশেন্ট নিজেরা করেন। হ্যাঁ, এক্সারসাইজের যে ব্যাপারটা থাকছে, এক্সারসাইজ সবার একরকম না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। এক একজনের এক এক রকম এক্সারসাইজের প্রয়োজন পড়বে। সো যার যে ধরনের প্রবলেম আছে, যে মাসেলের ডেভেলপমেন্টের দরকার আছে, সেটার অনুযায়ী এক্সারসাইজগুলো হবে। দেখুন, এক্সারসাইজ আমরা কেন করি? এক্সারসাইজগুলো মূলত করি আমাদের মাসেলের ডেভেলপমেন্টের জন্য। সো কার কোন মাসেলের প্রবলেম আছে কেউ আগে থেকে বলতে পারবে না। তাই আমি রিকোয়েস্ট করবো, অনলাইনে ভিডিও দেখে অকারণে আপনারা একই রকম এক্সারসাইজ সবাই করবেন না। কোনো কোনো এক্সারসাইজ আপনার প্রয়োজন আছে, কোনটা আপনার করা যাবে না, সো আপনারা ডিসাইড করতে পারবেন না। এটার জন্য একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে গাইড করতে পারবেন। সো একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলার পরেই আপনি আপনার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনি করবেন। আমাদের পেইন কেয়ার কায়োপ্র্যাকটিক সেন্টারে এই টোটাল সিস্টেমটাই আছে। আমরা একজন কায়োপ্র্যাক্টর, ফিজিওথেরাপিস্ট, নিউরোলজিস্ট, ডায়েটিশিয়ান এবং পেশেন্টের যে অ্যাক্টিভিটি সব মিলে এই 5 জনের টিম নিয়েই আমরা একসাথে কাজ করে থাকি, যে কারণেই আমাদের এখানে সফলতার হার অনেক বেশি। আশা করছি যে আমি যে ডায়েটের কথাগুলো বলেছি এগুলো মেনটেন করবেন, আপনারা ভালো থাকবেন।